ইঁদুর মারেন, তেলাপোকা মারেন, ছাড় পোকা মারেন, পিঁপড়াগুলো মারেন, জাদুর কাঠি ম্যাজিক বল ঘষা দিলেই মরে, দাগ দিলেই মরে। ইঁদুর চিকার মারামারি নষ্ট করে বাসা বাড়ি, ইঁদুর তোর বাসন নাই, ধরা পড়লে জামিন নাই। দাদা বাবু, এই ইঁদুর চিকার ওষুধ একমাত্র আমার কাছেই পাবেন। এই ইঁদুর চিকার মারামারির বিচার যদি আপনি থানায় দেন তাও নিব না, যদি কোর্টে দেন তাও নিব না। এই ইঁদুর চিকার বিচার একমাত্র আমিই করে থাকি। এছাড়াও মানুষদের জন্য রয়েছে বিভিন্ন ভেষজ ওষুধ। বাপু, আমার কিছু রোগ আছে, ওষুধ দাও তো। কোনো সমস্যাই নাই, আমার কাছে সব ধরনের ওষুধ আছে। এই ধরেন, মাজার ব্যথা হলে লাগাবেন, ঘাড়ে ব্যথা হলে লাগাবেন, কোমরের ব্যথা হলে লাগাবেন, পায়ের ব্যথা হলে লাগাবেন, গিরাই গিরাই বাদ, সিলাই সিলাই বাদ, মোট কথা ব্যথা হলেই লাগাবেন। এই সেই ওষুধ কাকা, ব্যথা হলেই লাগাবেন। হে প্রভু, হে প্রভু, হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে, পানি আগে মুরব্বি মুরব্বি। আরও রয়েছে সোনামণিদের জন্য কিছু আকর্ষণীয় ওষুধ। সারাদিন পরিশ্রম করার পর যখনই বাড়িতে গেলেন, বাড়িতে যা দেখলেন আপনার সোনামণিটা কত সুন্দর করে বারান্দায় উঠানে এখানে ওখানে খেলাধুলা করতেছে। ভাবলেন যে একটু সোনামণিটা নিয়ে একটু আদর যত্ন করি। আপনি আদর করার উদ্দেশ্যে আপনার সোনামণিটাকে সুন্দর করে কোলে নিলেন। কোলে নেওয়ার পর দাদাবাবু বিশ্বাস করেন, কোলে নেওয়ার পরেই আপনার কোলে ফস করে দিল মুইতে। মুতলো তো মুতলো, আপনি চায়ে দেখলেন মিসমি একটু মুতো কিন্তু বাড়িতে পরে নাই। ব্যাগটি মুত হয়ে গেছে, হঠাৎ করে চায়ে দেখলেন যে ব্যাগটির মুত আপনার মুখে পড়ছে। অতএব আমাদের কাছে যে এই ওষুধটা আছে, দাদাবাবু আপনি একটাবার শুধু আপনার সোনামণিরে খাওয়াই দিবেন, আপনার সোনামণির মুত সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে, কোনো সমস্যা নাই। এই যে ভাই, আপনি জানেন এই কষ্টের যন্ত্রণা? আরে ভাই, আমার তো বাচ্চাই নাই গে। নিশ্চয়ই আপনার বউ জানে। আরে ভাই, আমি তো বিয়ে করে নেবো, বউ চাবো কোন দিকে? আরে ভাই, আপনি হরেন। এই যে ভাই, এই যে ভাই, আপনারা দেখলেই বোঝা যায় আপনি তিন বেলা ভাত না খেলে তিন বেলা বউ রাতে গুতা খান। আপনি নিশ্চয়ই জানেন এই কষ্ট যন্ত্রণা কি? বেশ তাহলে। হ্যাঁ ভাই, খুব যন্ত্রণার মধ্যে আছি আমি, সারা দিন পাঁচ ছয় বার মুতে, আর সারাটা রাত কথা পাল্টাইতে পাল্টাইতে আমার জীবনটা শেষ ভাই। কোনো সমস্যা নেই কাকু, এই যে আমি আপনার একটা সিরাপ দিতেছি, এই সিরাপটা রাতে তিন বেলা করে খাওয়াবেন ঘুমাহার পরে। কাকা, এই ওষুধেও যদি কোনো কাজ না হয়, এই হলো ফাইনাল ওষুধ, মন্ত্রপুত ওষুধ। এই ওষুধ আমরা সোনামণির জনকা ঘুমাই যাবো গা, সুন্দর করে নুনুর মাথায় বেঁধে দিবেন, দেই হারাম দাদে মুতে কি বগেরে। এই নেন ওষুধ। আহেন ভাই আহেন, এই শালা আমারে অসুস্থ ওষুধ দিছে। শালারে কইলাম যে আমার একটা ভালো ওষুধ দেন, আমার বেড়ারে সারা বিস্তার মুতে এমন একটা ওষুধ দিছে জানেন ভাই, একটা দড়ি দিছে নুনুর মাথায় বাঁধে থাকে নাকি? বিশ্বাস করবেন না রে ভাই, সারা রাত বাঁধে থুইছি, সকালে উঠে দেখি নুনু ফুলে কলা গাছ, যেমনি ভাই ভান্ডা খুলে দিলাম সব মুতা আমার মুহে। না প্লিজ প্লিজ, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ওই যে হনুমান দেখা যাইতেছে, পলা চলা পলা।